Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ডেইলি লাইফস্টাইলের আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এই মাসের শেষের দিকে আমার খালাতো বোনের বিয়ে, তো বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো অলরেডি সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছে, তো আমি এখনও সেরকম কোনো প্রস্তুতি নেইনি। তো আস্তে আস্তে নিব আর আপনাদের সাথেও শেয়ার করব কি কি শপিং করলাম, কি কি পরব বিয়েতে। তো এইসব আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব, আমার সাথেই থাকবেন। তো আজকে গায়ে হলুদে পড়ার জন্যে, জাইফার জন্য একটা লেহেঙ্গা বানাবো। লেহেঙ্গা পরলে বাচ্চাদেরকে অনেক কিউট লাগে দেখতে। এর আগেও আমি আমার মেয়েকে লেহেঙ্গা বানিয়ে দিয়েছি কয়েকবারই, তো আমার মেয়েকেও মাশাআল্লাহ ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আর গায়ে হলুদে বাচ্চাদের লেহেঙ্গা পরলে মনে হয় বেশি সুন্দর লাগে। জাইফা বলছিল যে এবার ওকে শাড়ি কিনে দেওয়ার জন্য, তো শাড়ি আর কিনে দিইনি। শাড়ি কিনলে দেখা যায় বাচ্চারা এটা আসলে শাড়িটা কন্ট্রোল করতে পারবে না, সেজন্য আর শাড়ি দিব না। লেহেঙ্গাটা পরেও সুন্দর খেলতে পারবে ইচ্ছা মতো, সেজন্য লেহেঙ্গাটাই করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যার নাস্তা হিসাবে আমি ঝটপট আজকে রোল তৈরি করেছি। মেয়ে খেতে চাচ্ছিল রোল, তো সবজি দিয়ে আজকে রোলটা করেছি, ভেজিটেবল রোল। তো খেতে কিন্তু মজাই হয়েছে, দেখতে যেমনই হোক ঝটপট করেছি। আর ওর বাবা অফিস থেকে আসার সময় দেখেছেন ভাপা পিঠা নিয়ে এসেছে, তো ভাপা পিঠার রোল দিয়ে সন্ধ্যা নাস্তাটা আজকে করে নিয়েছি। এই তো এখানে আমি মেয়ের জন্য লেহেঙ্গাটা কেটে নিয়েছি। তো আগের দিন রাতে লেহেঙ্গাটা কেটেছিলাম, এখন এটা সেলাই করে নিচ্ছি। একদিনে দেখা যায় কাটা সেলাই করাটা হয়ে ওঠে না, আমার যেহেতু ছোট দুইটাই বেবি, আবার জাইফার এখন স্কুল খুলে গেছে, স্কুলে নিয়ে যেতে হয়, তো সেজন্য আর সময় করা হয়ে ওঠে না। তো এই তো ম্যানেজ করে এই কাজ করে নিচ্ছি। এখন লেহেঙ্গার নিচের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। তো লেহেঙ্গাটা কেমন হলো দেখার জন্য আমার সাথেই থাকুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ডিজাইনটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন লেহেঙ্গার উপরের অংশটাতে আমি বেল্ট লাগাবো, তো বেল্টটাই আমি এখন সেলাই করে নিচ্ছি। এখন পর্যন্ত যদি আমার সাথেই থেকে থাকেন আর একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার লেহেঙ্গাটা তৈরি হয়ে গিয়েছে। লেহেঙ্গার কোমরে আমি বেল্ট সিস্টেম করে দিয়েছি। বেল্ট সিস্টেম করলে দেখতে সুন্দর লাগে, একটু সময় লাগলেও ভালো লাগে দেখতে। আর রাবার দিয়ে করলে কিন্তু এটা অতটা ভালো লাগে না দেখতে, একটু তাড়াতাড়ি হয়, তো সময় লাগলেও আমার কাছে কাজটা সুন্দর করে করতে ভালোবাসি। তো এই তো, আর লেহেঙ্গার উপরে অংশটা হচ্ছে রেড কালার, তো এটা গোলাপি মনে হচ্ছে, আসলে এটা হচ্ছে রেড কালার। কালারটা কিন্তু একদম ফুটে ওঠেনি আমার ক্যামেরাতে, উপরেরটাও বোঝা যাচ্ছে না ওই রকম, আর নিচের সবুজ কালারটা এটা একদম গাঢ় সবুজ। উপরে যে ফতুয়াটা সেটা আমি লাল রঙের কাতান কাপড় দিয়ে তৈরি করেছি, আর গলার মাঝে লেস লাগিয়ে দিয়েছি, আর নিচেরটা হচ্ছে সবুজ রঙের কাতান কাপড়। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার মেয়ের লেহেঙ্গার ডিজাইনটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কষ্ট করে। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।